দর্শকদের জানানো হচ্ছে আমাদের চ্যানেলে বাংলাটা খুবই ইন্টারন্যাশনাল, এর জন্য দায়ী ঋতুর প্রবাসী হওয়াটা। ওর প্রবাসী হওয়ার জন্য ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি ছিল, তাও ঋতুর জেদ ছিল বাংলায় ব্লগ করবে। ঋতুর বাংলা শুনতে শুনতে আমাদের বাংলার তো 12টা বেজেই গেছে, আশা করি আপনাদের একটা বাজবে না। বলছি যে সবাই সেম ডে ক্লায়েন্টের থেকে রিভিউ নেয়, তাই তো? সবাই কত বছরের রিভিউ? হ্যাঁ, ওয়েডিং ফটোগ্রাফাররা কি করে সেম ডে রিভিউ নেয়, রাইট? আমাদের 4-5 বছর না বেশি আছে, 7 বছর ওদের বিয়ের ইয়ার কর, 9 বছর না না ওদের পরে, না তোদের আগে, আমাদের পরে ওদের, তোদের বিয়ের বছর বল, 2015, ঠিক আছে, 9 বছরের। তাহলে আমরা একটা একবারে রিভিউ নিই নি, হ্যাঁ, যে ওয়েডিং এক্সপোজার কে বুক করুন টাইপের এই টাইপের কথাগুলো বলিয়ে দিই না, জোর করে বাকিটা ক্লায়েন্টদের জোর করে বলিয়ে দেয় সেম ডে। না না আমি বলাচ্ছি না, না এবার আমরা বলি বা তোমাদের একটা হয়ে যাক বেবি। কারণ মা অন্য গেট থেকে বেরাবে, মা যাবে, আর যে সময় আমরা ফিরবো হয়তো ওই সময় মা থাকবে না, সো দ্যাট আমরা বাড়িতে ঢুকতে পারি, তাই মাকে আজকে বাইরে থেকে আমরা লক করে চলে যাচ্ছি। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি চৌধুরী হাউস, আজকে আছে এখানে অন্নপ্রাশন, আর তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের বিটেস ব্লগে। তো আজকের কাজটা হলো একটু স্পেশাল, কারণ এই 10 বছর কাজ করতে করতে কিছু ফ্যামিলির সাথে আমাদের বন্ডিংটা একদম অন্যরকম হয়ে গেছে। এই বাড়ির কাজ করতে গেলে মনে হয় আমরা নিজেদের বাড়িরই কোনো একটা অনুষ্ঠান কভার করতে যাচ্ছি। এই 10-11 বছরের ফটোগ্রাফার জার্নিতে আমাদের অনেক ফ্যামিলির সাথে আলাপ হয়েছে, আর ওই ফ্যামিলিজের মধ্যে কিছু ফ্যামিলিজ হয়ে গেছে ভীষণ প্রিয়। অমনি একটা ফ্যামিলির আজকে এটা কাজ, এই বাচ্চাটা হলো দ্য ভি বেবি, কারণ এর মা বাবারও বিয়ের শ্যুটটা আমরা করেছি, সে তো একটা আলাদাই মজা। ওদের পোস্ট ওয়েডিং তো আমরা জীবনে ভুলবো না, কলকাতা থেকে চলে গেছিলাম ঘাটাল শ্যুট করতে। আমরা 2017 এই কাজটা আমরা করি, কিন্তু আজকেও এই কাজটা আমাদের খুব প্রিয়। শুধু কাজ না, কাপলটা আমাদের খুব প্রিয়, আর এই কাজের থ্রুই আমাদের সাথে আলাপ হয় সুমিত আর তন্ময়, যারা আজকে আমাদের এতটা ক্লোজ। সো 2017-এর ডায়েরির পাতাগুলো পাল্টে চলে আসছি আমরা আজকের ডেটে। সো এইটা হলো আমাদের মডেল এভা। আমরা এবার অলমোস্ট 4 বছর পরে এই বাড়িতে আবার যাই কাজ করতে। 4 বছরে বাড়িতে নতুন অনেক মেম্বার্স এসেছে, আবার কিছু মেম্বার্স নেই, যেমন জেঠু জেঠি আর ফিজিক্যালি নেই কিন্তু আমাদের গল্পের মধ্যে ছিল। এবার আলাপ করে আরও 2 জন ইম্পর্টেন্ট মেম্বার, অভিষেক আর সুস্মিতা। এরা হলো সেই মানুষ যাদের জন্য এই ফ্যামিলির সাথে আমাদের আলাপ, মানে এদের বিয়ের থ্রুই এই ফ্যামিলির সাথে আমাদের আলাপ হয়েছে। 2015-এ এদের কাজটা আমরা করি, তখন আমরা দ্য ভি হয়ে উঠিনি, তখন আমাদের স্টার্টিং ইয়ার্স, এরা আমাদেরকে ট্রাস্ট করেছিল, হয়তো তাই আজকে আমরা এই জায়গাটায় পৌঁছেছি। আগে বলো আজকে এবার মুখে ভাত বলো। এখানে বাচ্চাটাকে রাখো, মাঝখানে ঘুরে করেছে একটা সেট আপ, হেভি লাগছে, পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ভালো ডেকোর করেছে রাহুল দা। তো রাহুল দার চয়েস টয়েস এসবে খুব ভালো ভালো, মানে অনেক প্ল্যান করে, প্রচুর প্ল্যানস করে। বিয়েতে লোকে এত সুন্দর প্ল্যানিং করে না, আমরা নিজে কাজ করে গেছি, সেটা তো জানতে পারি। কি সুন্দর টপটা বানিয়েছে গা। আমি একটু ইনজার্ড, কাজ কি করবো ভগবান জানে।
রাত্রেও পেন কিলার নিয়ে চলছি, এখনো পেন কিলার নিয়ে চলছি, এখনো পেন কিলার নিয়ে চলছি। খুব চাপ হচ্ছে, কাজ কিভাবে করব। এসছি, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা এসে গেছি টাইমে, 9টার কল টাইম ছিল, তো এসে ফোন করলাম, ক্লায়েন্ট দেরি করছে। না, ক্লায়েন্ট মেকআপ করে আসছে, ছোট বাচ্চার ব্যাপারটা তো পুরোটাই আনপ্রেডিক্টেবল। এবার অনেক নতুন নতুন মেম্বারদের সাথে দেখা হচ্ছে, আরো যা প্রথম জেনারেশনের লোকজনদের সাথে আলাপ করিয়ে দেয়। নতুন মেম্বারসে শুধু বাচ্চারা না, বড়রাও ইনক্লুডেড আছে। অলদো বাড়ির নতুন মেম্বারের এন্ট্রিতে আমরা সবসময়ই থাকি সামনে, কিন্তু ব্যাড লাক, পুনমের বিয়ের ডেট আর আমাদের বিয়ের ডেট এক ছিল, তো পুনমের বিয়েটা আমরা আর কভার করতে পারিনি। সো আর একজন মেম্বারের সাথে আমাদের আজকে ফার্স্ট টাইম আলাপ হবে। এই আজকের মডেল আমাদের, এটা কে? এবা, এবা, এবা তুমি ছৌ না বেবি, স্মাইল করছে কিছু না, এলো 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 এলো, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। আমাদের বিখ্যাত কাপল 2020 বিয়ে হয়েছে, অ্যালবাম ডিজাইন করে দেওয়া হয়ে গেছে, কিন্তু এখনও অ্যালবাম নাইনি, কেন কারেকশন করে দেয়নি অ্যালবামে। আজকে বাড়ির লোকরা ধরে ধরে আমাদেরকে দিচ্ছে প্রসাদ। আমরা এখনো এক্সটেন্ডেড হানিমুনে রয়েছি, উই আর নট গেটিং টাইম টু চুজ দ্য ফটোজ। সো আমাদের মডেল আজকে নিজের ফার্স্ট লুকে চলে এসেছে, এটা হলো হলদি লুক, আর এটা ডিজাইন করেছে তন্ময়। এটা লাগে সবাই বাচ্চাটাকে আদর করতে গিয়ে বাচ্চাদেরকে যে কাঁদিয়ে দেয়, আমার এই ব্যাপারটা একদম পছন্দ হয় না, কিন্তু কি করি, চুপচাপ ছবি তুলতে হয়। এই আইটা দ্রাবি গ্রুম এসে গেছে আমাদের, অনেকক্ষণ পরে, এখনো কোচি, এই ফ্যামিলি ফার্স্ট আমার আমার হ্যাঁ, এখান থেকে শুরু, এখান থেকে ফিতে কেটেছিলাম। হ্যাঁ, তুই কনফিউজ হয়ে যাচ্ছিস কিন্তু আমার
আমার তো তোলা হয়নি না, তো অবভিয়াসলি কি করবি আমার কেন আমলে ডিএনটাতে বিয়ে করেছিলিস, কেউ তো চেঞ্জ করে নিতে না নিজেদের মধ্যে, আমার অপশন ছিল না রে বিশ্বাস কর, কি বাজে ছবি নিয়েছি 5 বছরে আবার বিয়ে কর বলেছে আবার বিয়ে করব, আমি বললাম আমার 7 বছর বা 10 বছরের মধ্যে বাউ রিনিউয়াল করব, আমাদের কাছে মাসি WhatsApp বাউ রিনিউয়াল করতে হবে, বাজে বাজে স্টেশনে বিয়ে হবে, হ্যাঁ আমরা আমরা এই ফ্যামিলিটা শুধু যাবো আর কেউ যাবে না, হ্যাঁ এটা কে, এটা প্রথম রাইড ফার্স্ট এবারে, ও তোমার বড় তো কচি হয়ে যাচ্ছে দিন দিন, দেখো আবার বললো আরেকজন বললো আমি কি বুড়ো হয়ে যাচ্ছি, আমি আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমি 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 বুড়ো হয়ে যাচ্ছি, তোমাদের বলি নি চিনি বাবা হয়ে গেছে, চিনি বাবা হয়ে গেছে, এই যে এই ছেলেটার নাম দাদা ব্লগে বলবো, এই আপনি দেখ এই ছেলেটার নাম, আরে ভালো করে প্রমোশন করছি সৈকত নন্দী মুয়া, মা মডেল মা মডেল মে মডেল বাবা মডেল কিন্তু কম না, বাবা মডেল ছোটবেলা থেকে মডেল, মা এখন মডেল হয় মালুম কাল কিয়া হোগা কাল কিসনে দেখা, রাহুলদা পুচকুটাকে কি সুন্দর একটা প্রিন্সেসের মতন সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছিল, কিন্তু আমরা একটা প্রপার শট পাইনি, কজ প্রত্যেকটা লোক সামনে মোবাইল নিয়ে এসে দাঁড়িয়ে ভিড় করে দিয়েছে, আমরা সবাইকে বলি কি তোমরা এই মোবাইল নিয়ে সামনে এসো না, কজ তোমাদের মোবাইলে ক্লিপস তো আমরা পাই না, আর যারা আমাদের বুক করে ওরা কোনো ভালো ফুটেজ পায় না, আমাদের কাজে গিয়ে ব্লগ করার মেন এমটা এটাই হলো কি আমরা কী টাইপের প্রবলেম ফেস করি এটা দেখানো, আর এটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম একটা একটা ফটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ফেস করে, যখন ইভেন্টটাকে আমাদেরকেই কভার করতে দেওয়া হয় না, ও মেরে বেটা কথাগুলো বলিয়ে দিই না জোর করে, বাকিটা ক্লায়েন্টদের জোর করে বলিয়ে দেয় সেম ডে তে, না না আমি বলাচ্ছি না, না এবার আমরাও বলি বা তোমাদের একটা হয়ে যাক বেবি, এমনি বেবি মুন এর একটা ইয়ে চলছে মানে মার্কেটে একটা চলছে বেবি মুন, বেবি মুন যা বলেছিল হসপিটাল চলে গেছিল কিডনি স্টোন নিয়ে, কিডনি স্টোন নিয়ে হসপিটাল, সিরিয়াসলি যেদিনকার বেবি মুনে যাওয়ার কথা ছিল তার আগে হসপিটালাইজড, আমার তো এখানে কেউ থাকে না, কেউ আমাকে সাথ দিতে পারবে না, নম্বর সাতটা তারপর বলছি বাবা থাম এবার তুই আর সাথ দিতে পারছি না, উফ তোমাদের তো মানে ফ্যামিলি আর কি বলবো, ইটস নট লাইক কি হবে তাহলে
আজকের মতন গল্প শেষ, আবার আসবো নতুন একটা আড্ডা দিতে with নতুন ভিডিও। টিল দেন বাই বাই, ভালো থেকো। ও একটা ইম্পর্টেন্ট জিনিস তো জানাতেই ভুলে গেলাম, চৌধুরী হাউসে আমরা আগেও কাজ করেছি কিন্তু এইবারের যে ক্যাটারিং সার্ভিসটা ছিল সেটা ছিল চৌধুরী হাউসের নিজেদের পার্সোনাল। আর সত্যি কথা বলতে এত দারুণ খাবার আমি অনেক দিন পরে খেয়েছি। একটা ক্যাটারিং সার্ভিস কেমন হচ্ছে, আমরা ভেন্ডাররা যারা একটা ইভেন্টে কাজ করি তারা সবথেকে ভালো বলতে পারি, বিকজ আমাদের সাথে ওদের বিহেভিয়ার, ইয়া আমরা যেমন ইভেন্টে একদম লাস্টে খাবার খেতে যাই ওই টাইমে খাবার কোয়ালিটি কেমন থাকছে সেটা খুব ভালোভাবে বলতে পারে একটা সার্ভিস কেমন হচ্ছে। সত্যি কথা বলতে অনেক দিন পরে একটা এমন ক্যাটারিং সার্ভিস পেয়েছি যারা গেস্টদেরকে যেভাবে হোস্টিং করছিলো সেমভাবে ফটোগ্রাফারদেরও হোস্টিং করেছে। ইভেন আমি যখন খেতে গেছি একদম লাস্টে তখন মাটন শেষ হয়ে গেছিলো, তো আমি মাটন নেবো না, স্টিল যে ক্যাটারিংয়ের ছেলেটা ওখানে দাঁড়িয়ে ছিল সে আমাকে ইনসিস্ট করে, ম্যাডাম আপনি বসুন আপনি একটু টেস্ট করে দেখুন খাবারটা কেমন হয়েছে বলে ওরা আবার থেকে পুরো ব্যাপারটাকে রিফিল করে অ্যান্ড এসে আমাকে বলে যায় যে ম্যাডাম আপনি এসে এবার নিতে পারেন, আবার ওটা রিফিল হয়ে গেছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো খুব ম্যাটার করে। সো তোমরা যারা চৌধুরী হাউসে নিজেদের ইভেন্ট করার প্ল্যান করছো আমি তোমাদের রেকমেন্ড করবো কি তোমরা ওদের ইন হাউস ক্যাটারিং সার্ভিস নাও, সত্যি প্রত্যেকটা আইটেম ওয়াজ অ্যামেজিং।